প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শুরু হচ্ছে। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র অধ্যায় দ্বিতীয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলধন কি বা কাকে বলে। মূলধনের বৈশিষ্ট্য আলোচনা কর। মূলধন গঠনের পর্যায়, অর্থাৎ কোন পর্যায়ে মূলধন গঠন গঠিত হয়েছে, আজকে এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথম আলোচনার বিষয় হচ্ছে মূলধন কি। আমরা সাধারণত মূলধন বলতে বুঝি অর্থ, টাকা পয়সা, অর্থ এবং টাকা পয়সা। কিন্তু অর্থনীতির ভাষায় মূলধন বলতে অর্থ এবং টাকা পয়সাকে বোঝানো হয় না। মূলধন বলতে মানুষের আয়ের সেই অংশকে বোঝানো হয়েছে যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য আয় বা সম্পদ সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাকেই মূলধন বলে। মূলধন মানুষের মেধা এবং শ্রম দ্বারা সৃষ্ট, যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয়, ভবিষ্যতের জন্য আয় বা সম্পদ সৃষ্টির জন্য বিনিয়োগ করা হয়, তাকেই মূলধন বলে। মোট কথা, আয়ের সেই অংশ যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের আয় বা সম্পদ সৃষ্টির জন্য যা সঞ্চিত করা হয়, তাকেই মূলধন বলে। আমরা মূলধন গঠনের যে বৈশিষ্ট্য আছে, এখানে কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য শব্দটার অর্থ হচ্ছে শনাক্তকারী চিহ্ন। মূলধন গঠনের বৈশিষ্ট্য আলোচনা করব, কিন্তু মূলধন গঠনের বৈশিষ্ট্য বলতে এখানে মূলধন গঠনের চিহ্নকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে বিষয়গুলো শনাক্তকারী চিহ্ন রয়েছে, যে শনাক্তকারী চিহ্নগুলোর দ্বারা মূলধনকে আমরা পরিষ্কারভাবে ধারণা নিতে পারি। এখানে মূলধনের বৈশিষ্ট্যের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে মূলধন উৎপাদনশীল, অর্থাৎ উৎপাদন করতে গিয়ে অন্যান্য উপকরণের প্রয়োজন হয়। উৎপাদনের অন্যান্য উপকরণের সাথে মূলধন যদি সংযুক্ত করা হয় তাহলে উৎপাদনশীলতা বেড়ে যায়, আর উৎপাদনশীলতা বেড়ে গেলেই আমাদের আয় বেড়ে যায়, জীবনযাত্রার মান বেড়ে যায় এবং দেশ সমৃদ্ধ হয়, নিজেদের জীবনযাপনও সমৃদ্ধ হয়। তারপর হচ্ছে মূলধন শ্রম দ্বারা সৃষ্ট, মূলধন শ্রম দ্বারা সৃষ্ট। আমাদের এই মূলধন মেধা এবং শ্রমের দ্বারা সৃষ্টি হয়, বর্তমানে ভোগ না করে আমরা ভবিষ্যতের জন্য সম্পদ হিসাবে বা আয় সৃষ্টির জন্য সঞ্চিত রাখি। তারপরে আছে তিন নম্বর মূলধন শ্রম দ্বারা সৃষ্ট, অর্থাৎ মূলধন আমরা যদি তৈরি করতে যাই তাহলে প্রথমে থেকে আমাদেরকে শ্রম দিতে হবে, শ্রম দ্বারা যে অর্থ উপার্জিত হবে সেটাকে ভোগ না করে সঞ্চয় করবে, সেটা হচ্ছে মূলধন শ্রম দ্বারা সৃষ্ট। তারপর আছে চার নম্বর উৎপাদন উৎপাদিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা যে উৎপাদনের উৎপাদিত উপাদান, আমরা যে উপকরণের মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করে থাকি, অর্থাৎ যে উৎপাদন প্রক্রিয়া উপাদান উৎপাদিত হয়ে থাকে, যে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয় এবং এটি অন্য উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে মূলধন হিসেবে পাওয়া যায়, উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে যে উৎপাদিত হয় এটি অন্য উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে মূলধন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যেটা আজকে মূলধন যে আয়ের অংশটুকু ভোগ না করে সঞ্চিত রেখেছি ওই মূলধনটুকুকে আবার পুনরায় বিনিয়োগ করে আবার মূলধন হিসাবে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এই জন্য বলা হয়েছে উৎপাদনের উৎপাদিত উপাদানকে মূলধন বলে, অর্থাৎ যে পর্যায়ে উৎপাদন হয়েছে সেটি আবার অন্য পর্যায়কে মূলধন হিসাবে ব্যবহৃত। একটা উদাহরণ আমরা পরিষ্কারভাবে বলতে পারবো, যেমন একখণ্ড জমিতে এবারে জমিতে ধান ফলানো হয়েছে এবং ফসল উৎপাদিত হয়েছে, ঠিক ওই উৎপাদিত অংশটুকু না খেয়ে সঞ্চিত রাখা ওই ধানের টাকা দিয়ে আগামীতে আমার উৎপাদন কাজে আমরা ব্যবহার করি এবং সেই উৎপাদনের ক্ষেত্রে আরো সম্প্রসারণ করা হয়। শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুরূপভাবে যে উৎপাদন উপকরণের মাধ্যমে উৎপাদিত হচ্ছে
সেটি নতুনভাবে সংযোজন সম্প্রসারণের মাধ্যমে যে উৎপাদিত হয় সেটাকে বলা হচ্ছে উৎপাদনের মাধ্যমে উৎপাদিত উপাদান। তারপর হচ্ছে মূলধন সঞ্চয় হচ্ছে সৃষ্টি। আমরা ব্যক্তিগত এবং পারিবারিকভাবে যে আয় করি সেই আয়ের অংশটা আমরা ভোগ না করে জমা রাখি, এই জমা অংশটুকুকে বলা হয় মূলধন সঞ্চয় হচ্ছে সৃষ্টি। অর্থাৎ প্রথমে আয়ের যে অংশ ভোগ না করে সঞ্চয় করি, সঞ্চয় থেকে বিনিয়োগ করি, বিনিয়োগ থেকে মূলধন, অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে মূলধন সৃষ্টি। এইভাবে বলা হচ্ছে যে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে মূলধন সৃষ্টি হয়। মূলধন অস্থায়ী, মূলধন অস্থায়ী শিল্প কলকারখানায় যেসব যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় দীর্ঘদিন ব্যবহার করার পরে এতে ক্ষয় আছে, এই জন্য মূলধন হচ্ছে অস্থায়ী। তারপর হচ্ছে উৎপাদন ব্যয়, আমরা ভূমি শ্রম মাধ্যম ভূমি শ্রমের মাধ্যমে মূলধনে আসার পরে যে আমরা উৎপাদন কাজ চালাই এক্ষেত্রে ব্যয় রয়েছে। যেমন একটা কারখানা দীর্ঘদিন থেকে তার পিছনে স্থায়ীভাবে একটা ব্যয় থাকে, ভারী যন্ত্রপাতি কলকবজা এদেরগুলি ব্যয় থাকে, এবং প্রতিষ্ঠানের যারা দক্ষ শ্রমিক বা ব্যবস্থাপক থাকে তাদের একটা ব্যয় থাকে। যেমন একজন ব্যবস্থাপককে কাজে নিয়ে যেতে বলা হয়েছে, তাকে মাসে 50,000 টাকা দিতে হবে। কোনো নতুন মেশিন আমাদের নেই, ভাড়া নিয়ে আসা হয়েছে, কিন্তু সময় গেলে তাদের টাকা দিতে হবে। এবং কোনো কাঁচামাল কোথাও থেকে সংগ্রহ করা হয়েছে এবং সময় অনুযায়ী টাকা দিতে হবে। এই যে এই ক্ষেত্রে যদি আমাদের উৎপাদন না হয় এবং যদি প্রতিষ্ঠানের লস হয় সেক্ষেত্রে আমাদেরকে এই টাকাটা বহন করতে হবে, এই জন্য বলা হয়েছে উৎপাদনে ব্যয়। 8 নম্বর আসে ভবিষ্যতের আয় বিষয়, অর্থাৎ আজকে যেটা 8 নম্বর হচ্ছে মূলধন সমজাতি, অর্থাৎ সব মূলধন সমান গুণ সম্পন্ন একই গুণের অধিকের নয়, এক এক মূলধান এক এক ধরনের গুণ সম্পন্ন এবং এক এক পর্যায়ের থাকে। যেমন আমাদের কারখানা শিল্প কারখানা যে কারখানা ঘর নির্মাণ করা হয় নির্মাণের ক্ষেত্রে গুণগত মান পার্থক্য থাকে স্থায়িত্ব অস্থায়িত্বের ক্ষেত্রে। যেমন যদি আমরা 3 তলা ঘরে ভিত্তি দিই, 5 তলার ঘর ভিত্তি দিই, 7 তলা দেয়, এক্ষেত্রে ভিত্তির ক্ষেত্রে একটা স্থায়িত্বের দিকে লক্ষ্য করে, এর গুণগত দিক লক্ষ্য করে এই কারখানাটা দিব। তেমনি শিল্প উৎপাদিত যন্ত্রপাতিগুলো উন্নত মানের অনুন্নত মানের থাকে, দক্ষ শ্রমিকের বিষয় থাকে, যদি দক্ষ শ্রমিক তাদের কাজে ভালো হবে এবং যদি কাঁচামাল গুণগত মান ভালো হয় তাহলে উৎপাদনের মান ভালো হবে। এভাবেই দেখা যায় যে মূলধন সমজাতীয় নয়, অর্থাৎ যেগুলো গুণ ভালো সেগুলো হচ্ছে গুণগত দিক থেকে ভালো এবং এটার বেশি আউটপুট আশা করা যাবে, আর যেগুলো গুণগত মান নিম্ন সেগুলোতে ভালো আউটপুট আশা করা যাবে। তারপর হচ্ছে মূলধন গতিশীল, যেমন শ্রম আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সংগঠন প্রয়োজনের ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন পরিকল্পনা নতুন কর্মসূচি নিচ্ছে, কিন্তু এর চেয়ে সবচেয়ে সহজ উপায় হচ্ছে মূলধন স্থানান্তর করা। এক দেশ থেকে মূলধন অন্য দেশে স্থানান্তর করতে খুব অল্প সময়ের মধ্যে হয়, এবং যেটাকে চিন্তা করা যায় না, আমরা মুহূর্তে 2, 4, 5, 7 মিনিট বা সেকেন্ডেই আমাদের তথ্য দিয়ে দেওয়া হয় যে মূলধন স্থানান্তর। এবং দেশের ক্ষেত্রেও অভ্যন্তরীণভাবে বর্তমান তথ্য প্রযুক্তির যুগ অতি দ্রুত মূলধন স্থানান্তর করা যায়, এই কারণে মূলধন হচ্ছে স্থানান্তরযোগ্য এবং গতিশীল। নিষ্ক্রিয় উপাদান, মূলধনকে আমরা নিষ্ক্রিয় উপাদান বলি, কারণ হচ্ছে মূলধনকে যেভাবে আমরা পরিচালনা করব সেভাবে সে পরিচালিত হয়, এই জন্য মূলধন হচ্ছে নিষ্ক্রিয় উপাদান। উৎপাদন বৃদ্ধি, মূলধন যদি আমরা সামর্থ্য প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মূলধন হচ্ছে আমাদের উৎপাদন বৃদ্ধির একটা উপায়, যদি আর্থিক সামর্থ্য বলতে মূলধন যদি আমাদের ব্যাংক ঋণ ব্যক্তিগত অর্থ এবং বিভিন্ন ধরনের আয়ের উৎসগুলো থেকে যদি আমরা সঠিকভাবে মূলধান নিয়ে পেয়ে থাকি তাহলে উপকরণগুলোকে বৃদ্ধি করলে আমরা মূলধানের উৎপাদন পরিমাণ বেড়ে বাড়াতে পারি, তাহলে আমরা উৎপাদন পরিমাণ বাড়াতে পারি, আর উৎপাদন পরিমাণ বেড়ে গেলে মূলধানের ক্ষেত্রে সুবিধাজনক থাকায় উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে এবং এতে আমাদের প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও বাড়বে। কর্ম প্রচেষ্টা, মূলধান হচ্ছে একটা কর্ম প্রচেষ্টার পথ, অর্থাৎ
আমি মূলধন যদি করতে যাই আমার একটা প্রচেষ্টা থাকতে হবে, যে প্রচেষ্টার সাথে সঞ্চিত বিনিয়োগ বিষয় জড়িত থাকে, অর্থাৎ সঞ্চিত অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগ থেকে মূলধনের সৃষ্টি। এজন্য সঞ্চয় বিনিয়োগ মূলধনের সাথে কর্ম প্রচেষ্টা। এখন আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়, যে মূলধন গঠনের পর্যায়। মূলধন গঠনের পর্যায়, তো মূলধন যদি আমরা গঠন করতে চাই কোন কোন পর্যায়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে কোন কোন পর্যায়ে গেলে আমরা মূলধনকে গঠন করতে হবে। মূলধন গঠনের জন্য আমাদের এখানে কয়েকটা পর্যায় আছে, তবে আমরা কয়েকটি বিষয়ে এখানে আলোচনা করলাম। সেটা হচ্ছে যেমন সঞ্চয় হতে বিনিয়োগ, আর বিনিয়োগ হতে মূলধন, সঞ্চয় হতে বিনিয়োগ, বিনিয়োগ হতে মূলধন। আর এই মূলধন সৃষ্টি হয় কোন কোন মাধ্যম থেকে বেরিয়ে আসে তা এখানে আলোচনা করব। এখানে প্রথম যেটা আলোচনার বিষয় হচ্ছে মূলধন সঞ্চয় হতে সৃষ্টি, মূলধন সঞ্চয় হতে সৃষ্টি। যদি আমি মূলধন সৃষ্টি করতে যাই তাহলে আমাকে কোন উৎসের দিকে যেতে হবে? প্রথমত আমরা ব্যক্তিগত পারিবারিক পর্যায় থেকে মূলধন, অর্থাৎ ব্যক্তিগত পারিবারিক পর্যায় থেকে যে আমরা আয় করে থাকি সেই আয় থেকে সম্পূর্ণ অংশ ভোগ না করে কিছু অংশ আমরা সঞ্চিত রাখি। এই সঞ্চিত অর্থটা পরবর্তীতে ব্যবসায় প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তরিত হয়। এই জন্য সঞ্চয় ব্যক্তিগত পারিবারিক আয় থেকে সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয় পর্যায় হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য। এখন ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে আমার জীবন যাপন চলছে, আমার খাওয়ার পর যদি উদ্বৃত্ত অংশ না থাকে তাহলে আমাকে সঞ্চয়ের সামর্থ্য করা বাধা থাকে। আগে আমাকে বাঁচতে হবে, আমার বাঁচার পর যে উদ্বৃত্ত অংশ থাকবে সেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার সামর্থ্য। যদি সেই সামর্থ্যগুলোকে নিয়ে আমি সঞ্চয় করা ভাবি যে আমার সঞ্চয় করার মতো সামর্থ্য আছে তাহলে আমি সঞ্চয় করতে পারবো। আর যদি আমার নিজের জীবিকা নির্বাহের পর কোনো উদ্বৃত্ত না থাকে তাহলে আমি সঞ্চয়ের সামর্থ্যের কথা ভাবতে পারবো না। এই জন্য সঞ্চয় করার আগে সঞ্চয়ের সামর্থ্যের কথা ভাবা হয়, এবং সঞ্চয় করার উদ্বৃত্ত অংশ থাকলে তার সঞ্চয়ের সামর্থ্যের কথা আমাকে ভাবা যাবে। তারপরে হচ্ছে সঞ্চয়ের ইচ্ছে। আমি সঞ্চয় আমার ব্যক্তিগত পারিবারিক আয় থেকে ভোগ না করে যেটুকু আমি রেখে দিচ্ছি উদ্বৃত্ত অংশটুকু হচ্ছে আমার সঞ্চয়। এই সঞ্চয়ে আমার সামর্থ্য থাকলে আমার সঞ্চয়টা করার আমার ইচ্ছা থাকতে হবে। এই ইচ্ছাটা অর্থাৎ সামর্থ্য সাথে ইচ্ছা থাকে, আমার সামর্থ্য থাকলে আমার ইচ্ছা নেই আমি ব্যয় করতেছি, এক্ষেত্রে সঞ্চয় কোনো কার্যকর হবে না। এই জন্য সঞ্চয় করার জন্য আমার ইচ্ছা থাকতে হবে। সঞ্চয় গতিশীল, সঞ্চয়কে এক জায়গা থেকে অর্থাৎ সঞ্চয়কে স্থানান্তর করা হয় ব্যক্তিগত ও পারিবারিক থেকে যে আয় হয়, যদি সেই আয়টা দিয়ে আমি শেয়ার কিনি তাহলে ব্যবসায়ীদের হাতে যাবে, যদি সঞ্চয়পত্র কিনি তাহলে সরকার হাতে আয় যাবে, আর যদি সেটি দ্বারা আমি ব্যাংকে রাখি তাহলে ব্যাংক তার ঋণ দেবে। এভাবে সঞ্চয় গতিশীল সৃষ্টি হয়। সঞ্চয় প্রকৃতির মূলধন বিনিয়োগ, অর্থাৎ সঞ্চয় প্রকৃত মূলধন বিনিয়োগ। আমরা যে সঞ্চয়টা করতেছি এই সঞ্চয়টা উদ্বৃত্ত অংশ, আমার ব্যক্তিগত পারিবারিক উদ্বৃত্ত অংশটুকু এইখানে এই সঞ্চয়ের অংশটুকু মূলধন হিসাবে বিনিয়োগ করা হয়। অতএব সঞ্চয় গঠনের জন্য আমরা যে পর্যায়ে যেয়ে থাকি সাধারণত সঞ্চয়ের শুধু ইচ্ছা, সঞ্চয়ের জন্য সামর্থ্য থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আর যদি সঞ্চয় করতে আমার সামর্থ্য ইচ্ছা থাকে তাহলে মূলধন সৃষ্টি হবে। অতএব এখানে আমরা আজকে মূলধনের গঠনের পর্যায় নিয়ে আলোচনা করলাম, এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সংগঠন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে আমাদের এখানে ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।